সজল বাবুর কাছে যাব সজল ঘোষ দান ভাষাবো আমি সজল বাবু এখানে সজল ঘোষ মুখ্যমন্ত্রী সুগন্ধনগরের সুগন্ধনগরের কোটাবাড়ি নিগাল সল্লেকে থাকেন তো ভাস্কর বাবু সল্লেক পুরসভা আছে থাকেন তো নেই আপনাদের কাছে বলুন তো সল্লেকে সুগন্ধনগরের বলুন কোটাবাড়ি নিগাল বলুন সদর বাবু বলুন নিগাল ইল্লি বলুন সুগন্ধনগরের কোটাবাড়ি নিগাল কে দিয়েছে নিগাল বাড়ির পয়সা কে দিয়েছে নিগাল বাড়ির পয়সা বলুন আপনি কে সদর একবার সদর বাবু আসবেন আসবেন সদর ভাস্কর বাবু আসবো আসবো এই জায়গা ঘিন্দি সজল বাবু সজল বাবু সজল বাবু সজল বাবু সজল বাবু ভাস্কর বাবু এক মিনিট সজল বাবু সজল বাবু লিগাল বাড়ির পয়সা কে খেয়েছে সজল বাবু দল আলাদা নিশ্চিতভাবে রাজনৈতিক ডিফারেন্স আছে কিন্তু আপনি বলুন অধীররঞ্জন চৌধুরীর আজকের এই বক্তব্য সমর্থনযোগ্য কিনা তিনি বলেছেন সরাসরি ফিরাদাকে নিয়ে গ্রেফতারি অন্য কিছু নয় 100% ঠিক কথা বলেছেন আমি এটাও বলছি ভাস্কর দা যেটা বলছেন সেটাও ঠিক কথা বলছেন যে কাউন্সিলরের অফিশিয়াল কোনো দায়বদ্ধতা থাকে না সেটা আইনিভাবে আইনিভাবে কিন্তু ববি হাকিম তার দায়বদ্ধতা এড়াতে পারে না বলছেন আধিকারিকদের শাস্তি হবে আধিকারিক মানে একটা বোর্ডের এক্সিকিউটিভ আর একটা তার আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্টকে শোকজ করা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে আমাদের কলকাতা কর্পোরেশনের অ্যাসপার স্ট্রাকচার আমাদের বিল্ডিংয়ের মাথায় বসে আছেন ডিজি ডিজির মাথায় বসে আছেন একজন এমআইসি এমআইসির মাথায় বসে আছেন মেয়র এই দুটো পোস্টই এমআইসি এবং মেয়র দুটোই হচ্ছে ববিয়া এটা হলো লিগাল কথা বিল্ডিংয়ের এমআইসি এবার হচ্ছে আমার প্রশ্ন যে ধরে নিলাম আমি ধরে নিলাম কাউন্সিলর কিছু জানে না কিন্তু ববি হাকিম জানেন না এটা তো নিজে বলতে পারবেন না নাম্বার ওয়ান না জানলে সেটা তার অদক্ষতা আমার প্রশ্ন হচ্ছে অত্যন্ত পরিষ্কার বলছেন আধিকারিকদের হবে আরে ভাবে তুমিও তো আধিকারিক কর্পোরেশনের মাইনে তো আমাদের জনগণের ট্যাক্সের টাকার একটা কাউন্সিলর হিসেবে 10,000 টাকা তো আমি পাই উনি আর বেশি পান আরও সুযোগ সুবিধা পান উনি কি করে ডিনাই করেন কাউন্সিলর টাকা খেয়েছে টাকা খাইনি পরে আলোচনায় যাচ্ছি উনি যদিও আজকে কোথাও কোথাও বলেছেন পাঁচিল করলেও টাকা নেয় যারা পাঁচিল বানালে টাকা নেয় তারা বিল্ডিং তুললে ছেড়ে দেয় দেখুন তর্ক চিৎকার চেঁচামেচি অনেক কথা বলা যায় নিজের মন আর নিজের বিবেক যদি কিছু দিয়ে বলতে হয় যদি সেটা থাকে হৃদয় বলে যদি কিছু থাকে তাহলে আপনি জানেন আপনারা কি অন্যায় করছেন বেআইনি বাড়ি নয় প্রদীপ কুণ্ডলিয়া বললেন প্রদীপ কুণ্ডলিয়ার বাড়িটা বেআইনি ছিল না মেটেরিয়ালের খারাপ ছিল বেআইনি আর অবৈধ দুটোর মধ্যে তফাৎ আছে বেআইনি মানে হচ্ছে 90% আইনি 10% তার মধ্যে জল আর অবৈধ মানে দুর্গাপূজার আমি প্যান্ডেল বানাই ঠিক ওইরকম ভাবে কেউ মাঠের মধ্যে ইট লাগিয়ে যদি দেয়াল তুলে পাঁচিল তুলে সেই যদি বাড়ি করে নেয় সেটা হচ্ছে অবৈধ নির্মাণ এটা হচ্ছে অবৈধ নির্মাণ এর নির্মাণটা প্রথম থেকেই গুড়িয়ে দেওয়া উচিত ছিল তারপর ওটা ছিল একটা ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ড থাকার ফলে যত দূর তার ফাউন্ডেশন করতে হয় সেই ফাউন্ডেশন করলে সে জমি বেচতেই পারবে না ঘর বেচতেই পারবে না ফলে যা যা হবার তাই তাই হয়েছে আরে দাদা আপনি ভাবুন এর এই যে কাউন্সিলর আজকে এর বাবার নাম হচ্ছে মুন্না ইকবাল সেও গুণী লোক এ ছেলেও আরো গুণী ছেলে করেছিল খুন করেছিল বাবা খুন করেছিল তাপস চৌধুরীকে হ্যাঁ মেরে তারপর মরেছে মেরে মরেছে মেরে মরেছে মারা তো আমরাও যাবো আরে দাদা চুপ করো ও লোককে মেরেছে সেটা বলো ও একজন এখানে এর মধ্যে ও একজন পুলিশকে পুলিশ অফিসার তাপস চৌধুরী তাকে মেরে মরেছে আর এও সেই ছেলের বাপ আমি বলুন তো একটা সিম্পল কথা বলুন আপনি তো একজন কাউন্সিলরের স্বামী আপনি বলুন তো ভাস্কর দা আপনার কত কোটি টাকা আপনি রোজগার করেছেন যা আপনি চোরদের চেঁচাচ্ছেন অস্টিন মার্টিন একটা 5 কোটি টাকার গাড়ি জানা সেটা দেখার জন্য এক মিনিট ঠিক বলেছো আমার বক্তব্য হচ্ছে এই অস্টিন মার্টিন যারা চড়ায় তারা চাপা পড়ে মরলে সেই অস্টিন মার্টিনের মালিকরা 5 কোটি 5 লাখ টাকা করে দেয় প্রথম কথা হচ্ছে আমি 17 কথা একদম অ্যাপ্রিসিয়েট করছি কেন আমার ট্যাক্সের পয়সায় দেওয়া হবে এবং যদি দিতে হয় তাহলে রাজ্য সরকার দেবে কেন কর্পোরেশনের উচিত জরিমানা দেওয়া ক্ষতিপূরণ নয় না আমি গার্ডেন বিস্তারের ওসির বিরুদ্ধে এফআইআরটা খুঁজছি গার্ডেন বিস্তারের ওসির বিরুদ্ধে এফআইআরটা খুঁজছি সজল বাবু এটা ডিজাস্টার এটা ম্যানমেড ডিজাস্টার এটা ম্যানমেড ডিজাস্টার এটা ম্যানমেড সজল বাবু ডিজাস্টার ঝড় বৃষ্টিকার ডিজাস্টার বলো সদরূপ দেখুন 12/5 যদি একটা লোকে রাস্তায় গাড়ি চাপা দিয়ে মারে 12/5 সরকার ক্ষতিপূরণ 12/5/2023 আমি একটু আমার মোবাইলে ফোকাস করতে বলবো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গেজেট তাতে বলা হয়েছিল যে এরকম অবৈধ বিল্ডিং উঠলে আমি একটা কথা
আমি একটা কথা বলছি এই যে ছবি ছাপা ছেড়ে দিন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বেঙ্গা কাউন্সিলর প্রমোটারের এক চুল করার নড়ার ক্ষমতা নেই, আইনত না থাকতে পারে, কাউন্সিলরের নির্দেশের বাইরে এক চুল করার নড়ার ক্ষমতা নেই। এখন নতুন সিস্টেম হচ্ছে চাবি টু চাবি, এরাই চাবি টু চাবি কাজ করে। প্রমোটার সামনে একটা ফেক আইডেন্টিটি, যাকে দাঁড় করি আসল প্রমোটিং এই চোংরাগুলো করছে, এই শামস ইকবাল নাকি নাম কলকাতা, এরাই আসল। সজল বাবু, আপনি তো একজন কাউন্সিলর, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সার্কুলার নাম্বার 10/2023-24 বর্ষের দেখতে পাচ্ছি বড় বড় করে বেআইনি নির্মাণ আটকানোর জন্য সার্কুলার দেওয়া হয়েছে, মিউনিসিপ্যাল কমিশনার সার্কুলার দিয়েছেন, তার কপি মার্ক করেছেন বিভিন্ন বিভিন্ন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের, মিউনিসিপ্যাল কমিশনারকে, অবশ্যই এমপিএল মানে মিউনিসিপ্যাল সেক্রেটারিকে, অর্থাৎ পুরমন্ত্রী মানে ববি হাকিমের নিজের যে দপ্তর পুর নগরোন্নয়ন দপ্তর তার সেক্রেটারিও জানতেন, এবং বলা হয়েছিল এরকম বেআইনি নির্মাণ উঠতে শুরু করার সঙ্গে সঙ্গে ডেমোলিশ করে দিতে, তার কারণ এগুলো থেকে গেলে বেশি সমস্যা তৈরি করে। অনির্বাণ 800 বাড়ি ডেমোলিশ করছে বলেছে, 800 বাড়ি, আমি তোমাদের অনুরোধ করব, 800 বাড়ি ডেমোলিশ করেছে ওরা, এই বেআইনি নির্মাণ ভেঙেছে বলছে। আমি বলছি সেই 800 লিস্ট নেওয়া হোক, এই 800 লিস্ট নিয়ে আপনারা ঘুরে দেখুন, এরা ছেদা করে ছেড়ে দিয়েছে, একটা ফুটো করে ছেড়ে দিয়েছে, কোন বাড়ি ডেমোলিশ। তুমি ভালো বলো, আমি বলছি তুমি বলো কলকাতা শহরে 800 বাড়ি যদি মাঠ হতো তাহলে সেটা একটা ব্রেকিং নিউজ খবর হতো, খবর হতো, আমি নিঃসন্দেহে বলছি খবর হতো। এটাকে কি হয় জানো, আইনের জটিলতা থাকে, বিপজ্জনক বাড়ি অন্য বিষয়, ভুলভাল কথা একটুখানি, আইনের জটিলতা থাকে, আপনি কেন নিজের আইনি অর্ডার দিলে বাড়ি ভাঙতে করতে কে বাড়ি একটা জিনিস দাঁড়া বেআইনি বাড়ি অন্য জিনিস। আপনি দাদা একটু লোকেশনটা বন্ধ করুন, এটা একটা সিরিয়াস চ্যানেল, এটা কমেডি চ্যানেল, প্রথম কথা হচ্ছে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি এই কসবাতে, তুমি কালকে তোমার ক্যামেরা পাঠাও, আমি তোমায় বলছি 91 নম্বর ওয়ার্ড, এই যে বৈশানা চ্যাটার্জি বড় বড় কথা বলে, কর্পোরেশনের এলাকার লোকেরা অভিযোগ করেছে, এই টকটু মেয়র অভিযোগ করেছে বেআইনি তিনতলা অব্দি প্ল্যান স্যাংশন চারতলা উঠছে, কর্পোরেশন থেকে এসছে ফ্লোর ডেমোলিশ করার নাম করে, যেখানে দরজার ওই জায়গাটা ভাঙকাটা আছে ওখানে দরজার ফ্রেম বসবে, তার পাশে দেওয়ালে একটা ফুটো করে দিয়ে চলে গেছে, চলে গেছে 7 দিন পরে সেই দেওয়ালে পট্টি করে মেকআপ করে বাড়ি যেমন ধাওয়া তেমন। এইভাবে এইভাবে 800 বাড়ি লাগবে, এইভাবে 800 বাড়ি কোটা লাগবে। আমি একটা তথ্য দিচ্ছি বিঙ্গা কাউন্সিলর, আমি একটা তথ্য দিচ্ছি, 108 নম্বর ওয়ার্ডে গত 12-14 বছরে, আমি বলছি ভালো করে শুনে নাও, গত 12-14 বছরে 108 নম্বর ওয়ার্ডে সরকারি তথ্য, গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের 200টার ওপর জলা শুধু এরা বুঝিয়ে দিয়েছে, তাতে ঝিগি ঝিল এই জাতীয় সব ছিল। আপনারা বলছিলেন যে বেআইনি অবৈধ আইনের ফাঁক ইত্যাদি, কলকাতার মেয়রকে কতটা অসহায় লাগতে পারে, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে কতটা অসহায় লাগতে পারে? সুমনবাবু, এই মুহূর্তে আপনি যতটা অসহায় মতো বসে আছেন, কখনো একটু বলার সুযোগ আসবে, তার থেকেও বেশি অসহায় লাগছে। দেখুন আমার কথা মেলে কিনা, দেখুন ফিরহাদ হাকিমের বক্তব্য, আমরা জিজ্ঞাসা করেছিলাম অবৈধ নয় বেআইনি নয়, শুধুমাত্র বলেছিলাম ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করেছিলাম যে এই শহরে অনেক বিপজ্জনক বাড়ি আছে, এমনকি মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা এলাকাতে, এই বাড়িগুলো থেকে মানুষকে সরিয়ে নিয়ে গিয়ে বাড়িগুলো ভেঙে ফেলা হবে কবে? একবার শুনুন কি বলেছেন কলকাতার মেয়র আজকে, আজকে বলেছেন শুনুন। কলকাতা শহরে 350-এর মতো পুরোনো বিপজ্জনক বাড়ি আপনারাই জানিয়েছেন, সেই বাড়িগুলো তো আবারও ঝড় বৃষ্টি এলে সেভাবেই ভেঙে পড়তে পারে, পুরসভা কী করতে পারে? পুরসভা কিছু করতে পারে না, এগুলো নিয়ে আমি হাইকোর্টে যাব, তাদের কাছ থেকে পারমিশন নেবো, কারণ আমরা যেটাই করবো সেটা তো হাইকোর্টে যাবে ওরা। আমি আগে থেকে পারমিশন নিয়ে দেখবো যে আপনারা বলুন আমাদের ভাঙে, কারণ ওর ভেতরে না মানুষ রয়েছে, সেই মানুষগুলোকে কোথায় আমরা রাখবো? কলকাতা শহরে তো এত জায়গা নেই যে আমি একটা শেল্টার বাড়ি করে দিলাম তারপর সেখানে মানুষ রাখলাম, সুতরাং সমস্যা আছে, এই সমস্যা বসে সমাধান করব। পুরসভার কোনো আইন নেই যেটা সেখান থেকে বাড়িগুলো খালি করা যায়? সেই আইন কিছু নেই, সেই আইন কিছু নেই।